এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের ঘাটতি নেই। কিছু পণ্যে আমদানি শুল্ক কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিসিসিআই ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের সঙ্গে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ চায় চীনা বিনিয়োগকারীরা এসে দেশে বিনিয়োগ করুক এবং সেখান থেকেই পণ্য রফতানি করুক। কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয় আছে, সকলকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা সমন্বয় করে দিয়েছেন। এবং আমাদের এই মুহূর্তে খাদ্য শুধু আমাদের চালের রিজার্ভ আছে কিন্তু প্রায় অলমোস্ট 18 লক্ষ মেট্রিক টন, উইচ ইজ সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের খাদ্য আছে। এবং ইম্পোর্টে প্রায় 13 লক্ষ মেট্রিক টন অ্যাডিশনাল ইম্পোর্ট করা হয়েছে, যেগুলো আমাদের অ্যাসেনশিয়াল কমোডিটি আমাদের রোজার মধ্যে লাগে, এগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন সাপ্লাই ইনশাল্লাহ থাকবে।